হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি কুলের মিষ্টি আচারের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করছি খুব ভালো লাগবে, আর ভালো লাগলে প্রতিবারের মতনই একটা লাইকের অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। কুলের আচারের জন্য আমি এই এরম টোপা কুল নিয়ে নিয়েছি, আর কুলের বোটা ছাড়িয়ে এইগুলোকে ভালোভাবে আমাদের জলে ধুয়ে নিতে হবে, যাতে কোনো রকম বালি না থাকে। জল থেকে ধুয়ে নিয়ে, জল ঝরিয়ে নিয়ে একটি বড় জায়গার মধ্যে এই কুলগুলো নিয়ে নিতে হবে। এবার এতে অল্প নুন আর হলুদ দিতে হবে। নুন আর হলুদ দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর যদি খুব ভালো রোদ ওঠে তাহলে 3 ঘন্টার মতন রোদই যথেষ্ট। আর হালকা রোদ থাকলে এক বেলার রোদটা খাইয়ে নিলেই এই কুলের আচারের জন্য যথেষ্ট। এখন আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি নুন হলুদটা। কুলগুলো রোদে রোদ খাওয়ানো হয়ে গেছে, আমি এক বেলা রোদ খাইয়ে নিয়েছিলাম। আর এখানে নিয়েছি আমি, যেহেতু আমার 750 গ্রামের মতন কুল নিয়েছি আমি, সেই জন্য আমি এখানে 350 গ্রামের মতন আখের গুড় নিয়েছি। এটা একটু লিকুইড অবস্থায় আছে, ভেলি গুড় নিইনি আমি। এবার এই গুড়টাকে আমি ভালোভাবে জাল দিয়ে নেব, তার জন্য অল্প জল দিলাম আগে। কড়াইয়ের মধ্যে গুড়টা দিয়ে অল্প জল দিয়ে তারপরে ফ্লেমটা অন করতে হবে, আর গুড়টাকে এইভাবে জাল দিয়ে নিতে হবে। একদম মিডিয়াম ফ্লেমে জাল দিতে হবে যাতে পুড়ে না যায়। একটু ফোটা শুরু করলে আঁচটা বাড়াতে হবে। আর একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি 1 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এবার এতে দেব আমি 2টো শুকনো লঙ্কা, আর 1 টেবিল স্পুন এতে 5 ফোড়ন দিতে হবে। এবার এই শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা কিছুক্ষণ খড়িয়ে নিতে হবে, মানে হালকা লাল ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে আমরা যেই কুলটা রোদে শুকনো হয়েছে, রোদ খাওয়ানো কুলটা আমরা এর মধ্যে দিয়ে দেব, আর কিছুক্ষণের জন্য ভেজে নেব। প্রায় 1-2 মিনিটের মতন ভেজে নিয়ে এতে একটু নুন দিতে হবে। আমি এখানে 750 গ্রাম কুলের মধ্যে আমি দিয়েছি 1/2 টেবিল স্পুন নুন দিয়েছি। এবার নুনটা দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে নুনের সাথে। এটা কিছুক্ষণের জন্য ঢেকে, প্রায় 2 মিনিটের মতন ঢেকে রান্না করতে হবে। আর একদিকে আমাদের গুড়টা দেখুন এইভাবে জাল দেওয়া হয়ে গেছে, ভালোভাবে ফুটে গেছে। এখন এই যে কুলটা আমরা ভেজে নিয়ে একটু ঢেকে রেখেছিলাম, ঢেকে ভাজছিলাম, তাতে কি একটু নরম হয়ে আসবে কুলটা। এখন এই অবস্থায় এই যে জাল দেওয়া গুড়টা আছে এটা এই কুলের মধ্যে দিয়ে দিতে হবে, আর ফ্লেমটা হাই করে 10-15 মিনিটের মতন এটা ভালোভাবে জাল দিতে হবে। কুলের সাথে গুড়ের এই যে আমরা বানিয়ে রেখেছি গুড়টা ভালোভাবে যে জাল দিয়ে রেখেছি, ওটা যখন ফুটবে, এই দেখুন 10-15 মিনিট, এটা 10 মিনিট ধরে ফুটছে, আর কুলগুলো এইভাবে ফেটে ফেটে যাবে। যেই কুলো কুলগুলো ফাট ফাটবে না, সেগুলো একটু খুন্তির সাহায্যে একটু ওপর থেকে ফাটিয়ে দেবেন, তাতে মশলাগুলো যখন আমরা পরে মশলা দেব আর এই যে মিষ্টি গুড়টা আছে তা ওর মধ্যে ভালোভাবে ঢুকবে। দেখুন 10-15 মিনিট পর এইভাবে অনেকটাই টেনে এসছে। আর এখন আমাদের কুলগুলোকে একটু ভালোভাবে খুন্তি দিয়ে এইভাবে ভেঙে ভেঙে নিতে হবে, তাহলে বেশ মিষ্টিটা ভালোভাবে ঢুকবে এর ভেতরে। এখন এই অবস্থায় আমরা দেব ভাজা মশলা। ভাজা মশলার রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তাই আজকে আমি আর শেয়ার করছি না। এই ভাজা মশলা এখন আমরা এর মধ্যে দেব। প্রথমে 1 টেবিল স্পুনের মতন ভাজা মশলা দেব, তারপর ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে প্রয়োজন মতন আরেকটু মশলা দেব। আপনারা চাইলে
একটু টেস্টও করে নিতে পারেন যে গুড়ের পরিমাণটা ঠিক আছে কি না। যদি টক বেশি লাগে তাহলে আরেকটু গুড় দিয়ে দিতে পারেন। আমি আরেক টেবিল স্পুন এর মধ্যে ভাজা মশলা মেশাচ্ছি। এই মশলাটা দিলে একটা আলাদাই টেস্ট হয়, যেহেতু আমরা একটা টক ঝাল মিষ্টি কুলের আচার বানাচ্ছি। আর এই মশলাতে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা আছে, তাই এর ফ্লেভারটা খুব ভালো আসে। আর বেশি আমরা এটা করব না, অনেকটাই টেনে গেছে, কেন কি ঠান্ডা হলে আরও টেনে আসবে। এই অবস্থাতেই নামিয়ে নিলাম। আর এটা ভালোভাবে ঠান্ডা করে একটা কাচের জারে আমাদের রাখতে হবে, আর মাঝে মাঝেই এটা একটু রোদ দিতে হবে, তাহলে এটা 1 বছরের মতন এটা সংরক্ষণ করা যাবে। তাহলে আজকে আমার এই কুলের আচারের রেসিপিটা কেমন লাগলো এটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা প্রথমবার দেখছেন, ভিডিওটি ভালো লেগেছে, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে তাহলে এখানেই শেষ করছি, আবার পরে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ধন্যবাদ।